দুজনে রেডি হয়েছি। আজকে আজকে রিঙ্কুর বার্থডে, তাই আজকে রিঙ্কুকে আমার নিয়ে চললাম একটু ঘুরতে, বেরু বেরু করতে। আজ আমরা একটু বেড়াতে যাচ্ছি। কোথায় আমাদের যাচ্ছি? আমাদের গন্তব্যস্থল হচ্ছে আজকে দক্ষিণেশ্বর মন্দির, দক্ষিণেশ্বর মায়ের মন্দির। কারণ বিয়ের পর একবার একবারও পুজো দেওয়া হয়নি, একবারও মায়ের দর্শন করতে যাওয়া হয়নি। তো আজকে একটা খুব ভালো দিন, আজকে যেহেতু আমার জন্মদিন সেই উপলক্ষে ভাবলাম আজকে মায়ের দর্শন করে আসি এবং পুজো দিয়ে আসি। জুতোগুলো, হেলমেটটা নাও। আমরা হেলমেট পরে ফেলেছি, মলয় গাড়ি বের করছে। ট্রেন চলে এসছে তো, একদম হাঁপিয়ে গেলাম একদম। আজ অনেক দিন পর দক্ষিণেশ্বর মায়ের মন্দির যাচ্ছি, খুব ভালো লাগছে। চলো এসে গেছে, ঝটপট করে উঠে উঠবে। কত সুন্দর না, জলটা এত পরিষ্কার, দারুণ দেখতে। আমাদের ট্রেন তারকেশ্বর ট্রেন ঢুকছে, এখনো ঢোকেনি, তারকেশ্বর ঢুকবো ঢুকবো হয়ে গেছি। ফেরিঘাট থেকে লঞ্চে যাবে না ভুড়ভুড়িতে যাবে? যে দেখি কোনটা থাকবে, যেটা থাকবে সেটাই চলে যাবে। আচ্ছা, আমরা জলপথে দক্ষিণেশ্বর যাব বেলুর থেকে। রাস্তায় একটু আখের জুস দেখতে পেলাম, আখের জুস খাচ্ছি, প্রচুর তেষ্টা পেয়েছে। বেলুরে এসেছি, আমাদের আগে হয়ে গেছে বেলুরের ব্লক, তো তোমরা দেখেইছো। আজকে আমরা যাব বেলুর হয়ে দক্ষিণেশ্বর, বেলুর ফেরিঘাটে যাব এবং লঞ্চে উঠব। লঞ্চে করে ভ্রমণ করতে করতে আমরা দক্ষিণেশ্বর যাব। আজকে বেলুর স্টেশন থেকে এত হেঁটেছি যে যে শুধু ঠান্ডা খেতে মন যাচ্ছে। আগে খেলাম আখের জুস, আর এখন খাচ্ছি আইসক্রিম। আমরা ফেরিঘাটে প্রায় চলে এসেছি, আর এখন লঞ্চ আসতে অনেক দেরি, তাই আমরা এখানে দুপুরের লাঞ্চটা সেরে নেব। আমরা এখন খেতে বসেছি একটা খাবার, এখানে ভাতের অর্ডার দেওয়া হয়েছে, ভাত খাবো, কারণ এখন তো সব মন্দিরই বন্ধ। খাওয়া দাওয়া করে তারপরে দক্ষিণেশ্বর ভালো হয়েছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এদিকে মলয় বিল পেমেন্ট করছে। এবার আমরা ফেরিঘাটের দিকে যাব এবং ফেরিঘাট থেকে আমরা দক্ষিণেশ্বরের দিকে যাব। তো তোমরা দেখতে থাকো।
আমরা ফেরি ঘাটে চলে এসেছি, আমাদের লঞ্চ এসে গেছে। এবার আমরা ঝটপট করে লঞ্চে উঠে উঠবো। ওফ, ফেরিঘাটে টিকিট কাটা নিয়ে কি ঝামেলা, খুচরো দিতে হবে, খুচরো থাকলেও দিচ্ছে না। আমরা লঞ্চে উঠে পড়েছি। লঞ্চে যেতে যেতে বেলুর মঠটা কি সুন্দর দেখতে লাগছে। আমরা দক্ষিণেশ্বর ফেরিঘাটে চলে এসেছি। দেখতেই পাচ্ছ মায়ের মন্দির দেখা যাচ্ছে। এবার ঝটপট করে আমরা মায়ের মন্দিরে যেয়ে উপস্থিত হব এবং তোমাদেরকে পুরোটা ভালো রকম করে দেখাবার চেষ্টা করব। তোমরা কিন্তু ব্লগটা পুরোটা দেখো। দক্ষিণেশ্বরের মেন গেট, আজকে স্কাই ওয়াকটা বন্ধ আছে মনে হয়। এই হচ্ছে মন্দিরের ভেতর চত্বরটা, এই হচ্ছে মায়ের মন্দির বাইরে থেকে, আর এইটা হচ্ছে পার্কিং জোন। এখানে সব গাড়ি, যারা গাড়িতে করে আসে তারা গাড়িটা রাখতে পারে এখানে। এখানে হুনুদা আছে, হুনুদা। এই পা চারপাশে দোকান, হোটেল। এখানটা হচ্ছে সব জুতো ঘর, ব্যাগ ঘর। এখানে জুতো, ব্যাগ, মোবাইল সব জমা দিয়ে তবেই মায়ের মন্দিরে প্রবেশ করা যাবে। এখনো মন্দির খোলেনি না? 3:30 বাজে কি? 3:30 পর মন্দির খুলবে। এটা স্বামী বিবেকানন্দের একটা স্ট্যাচু। গাছগুলো খুব সুন্দর করে সাজানো আছে। স্বামী বিবেকানন্দের স্ট্যাচুটা দেখো কি সুন্দর মূর্তিটি স্বামীজির। এটা একটা স্বামীজির বিশাল মূর্তি। আর এরই পাশ দিয়ে ওখানে হচ্ছে, ওখান থেকে আমাদের ওটা নেবে তো, পুজোর ডালিটা আগে ব্যাগপত্র রেখে তারপর আমরা এখান থেকে মাকে পুজো দেওয়ার ডালিটা নেব। এখানে সব পুজোর ডালি দেয়। এই হচ্ছে মেন মন্দিরের চূড়া। মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না, সেই জন্য মন্দিরের ভেতরের অংশটা ভিডিওতে দেখানো সম্ভব না। আমরা ওই পাশটা আগে যাই, তারপরে ব্যাগ রেখে ঢুকবো। প্রজ্ঞা তীর্থ, এখানে পাঠাগার আছে। এটা মা রানী রাসমণি, যিনি এই মন্দিরটা স্থাপিত করেছিলেন, তার মন্দির। এখনো খোলা হয়নি, বন্ধ আছে। মা রানী রাসমণির মন্দির এটা। ভগবান শ্রী রামকৃষ্ণের শয়ন কক্ষ, এখানে শিরে শ্রী রামকৃষ্ণদেব শয়ন করতেন এই ঘরে। ঘরটা এখন বন্ধ আছে, একটু পরে খুলবে হয়তো। ও মা, এখানে এই স্ট্যাচুগুলো আগে তো দেখিনি, ওরা কবে করলো? স্বামী শিবানন্দ। এই হচ্ছে শিব মন্দির, মায়ের চত্বরে শিব মন্দির। ওদিকে আছে ঘাট। ঘাটে যাবে নাকি? চলো যাবো ঘুরে। চলো, এখানে যত সব শিষ্যদের স্ট্যাচু বানানো আছে, এটা নতুন করে বানিয়েছে, সমস্ত রকম শিষ্যদের, ভক্তদের। ও, রানী রাসমণির জামাই মথুরমোহন বিশ্বাস, দেখতে পাচ্ছ তার স্ট্যাচু বানানো আছে, খুব সুন্দর করে সব বানানো আছে। এগুলো নতুন করেছে, এর আগে আমি দেখিনি তো। এই হচ্ছে মায়ের মেন ঘাট।
এবার আমরা মেন মন্দিরের দিকে যাব। জুতো ব্যাগ ঘর সব কিছু রাখবো, ব্যাগ মোবাইল এখানে জমা দেব, তারপর পুজো দিতে মায়ের মন্দিরে প্রবেশ করব। এই হচ্ছে মন্দিরের ভেতরের অংশ, মাঝখানে মায়ের মন্দির এবং সামনে ঢুকতেই আছে রাধা গোবিন্দের মূর্তি এবং জগন্নাথ দেবের মূর্তি, আর এই পাশে রয়েছে ভোলে বাবার অনেকগুলো মন্দির। মন্দিরটি সত্যি অদ্ভুত, দারুণ লাগে দেখতে বাইরে থেকে। আর এই হচ্ছেন আমাদের ভবতারিণী মা, নানান অলংকারে এবং বেনারসি শাড়িতে সুসজ্জিত একটা প্রতিমা। মাকে যত দেখি যেন দেখেই যেতে ইচ্ছে করে, এত সুন্দর। এই হচ্ছে মায়ের পুকুর, মন্দিরের ঠিক সাইডে এই পুকুরটি অবস্থিত। আমাদের পুজো দেওয়া শেষ, এবার আমরা ফেরার পথে, এবার আমরা ফিরব বাড়ি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের ট্যুর অবশ্যই জানাবে। আর আমি এখন এখানেই ব্লগটা শেষ করছি, এবার আমরা বাড়ি ফিরব, বাড়ির উদ্দেশ্যে যাব। সন্ধে হয়েই এসছে প্রায়, অনেক দূর যেতে হবে, অনেক দূর যেতে হবে আমাদেরকে ট্রেনে করে। তো চলো টাটা, সবাই লাইক কমেন্ট শেয়ার করবে ভিডিওটা, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এটা